সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা দিয়ে অনলাইনে দাখিল এবং স্বশ ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইএফটির ফর্ম পূরণের জন্য আপনাদের জন্য I++++এ রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে ইএফটি ফর্ম পূরণ করতে হবে। কিন্তু বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ হওয়ায় আপনারা যদি এটি একটা হার্ড কপিতে আগে ইএফটি ফর্মটা ফিল আপ করে তারপরে অনলাইনে পূরণ করেন তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই ভিডিওতে ইএফটির হার্ড কপি কীভাবে পূরণ করবেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দেখেন, এই ইএফটি ফর্মটা ফিল আপের আগে যদি এইরকম একটা হার্ড কপিতে আপনি তথ্যগুলো লিখেন তাহলে আপনার ভুল হওয়ার চান্স নেই বললেই চলে। এই কারণে অবশ্যই, এটা যেহেতু একটা সেন্সিটিভ ব্যাপার, এই কারণে আপনাকে এরকম একটা হার্ড কপি আমি এটা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। ডাউনলোড করে এখানে যদি আপনি পূরণ করেন তারপরে অনলাইনে ইনপুট দেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই। সো আমরা এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে দেখেন, বিদ্যালয়ের নাম আপনাকে লিখতে হবে, আপনার ক্লাস্টারের নাম লিখতে হবে, ব্যক্তিগত তথ্য এই দেখেন, নেম ইন অফ এমপ্লয়ি ইন বাংলা, ইন তারপরে ইংরেজি, বাংলা এবং ইংরেজি আপনাকে লিখবেন, এগুলো সহজ জিনিস। এরপরে র্যাঙ্ক অর্থাৎ পদবি আপনি লিখবেন, জেন্ডার, আপনার ন্যাশনাল আইডি নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম ইন বাংলা, ফাদার্স নেম ইন ইংলিশ, মাদার্স নেম ইন বাংলা, মাদার্স নেম ইন ইংলিশ, ধর্মটা লিখবেন, বৈবাহিক অবস্থা, আপনার যেটা বৈবাহিক অবস্থা আপনি সেখানে টিক চিহ্ন দেবেন। এরপরে আছে মোবাইল নাম্বারটা ইংলিশে লিখবেন, ইমেইল ঠিকানা যদি থাকে লিখবেন, ইটিআইএন নাম্বার যদি থাকে, অনেকেই ইটিআইএন নাম্বার থাকে সেটা লিখবেন। এরপরে ফ্যামিলি ইনফরমেশান অর্থাৎ স্বামী বা স্ত্রীর সম্পর্কিত তথ্য আপনাকে লিখতে হবে, অর্থাৎ স্বামী পুরুষ হলে আপনার স্ত্রী, মহিলা হলে স্বামী, এখানে আপনার স্বামী বা স্ত্রীর আইডি নাম্বার, জন্ম তারিখ, নাম এবং নাম ইংরেজি এবং বাংলায় লিখবেন। এরপরে আছে সন্তান সম্পর্কিত তথ্যাদি, অর্থাৎ আপনি যদি এখানে অবিবাহিত হন তাহলে তো এটার কোনো সুযোগই নেই, এই ফ্যামিলি ইনফরমেশনের সুযোগ নেই। যদি বিবাহিত হন তাহলে এটা এই দুইটাই এটা পূরণ করতে হবে, আপনার যদি বাচ্চা থাকে তাহলে এটা পূরণ করতে হবে, না থাকলে এই প্রযোজ্য নয় টিক দিতে হবে। ঠিক একই রকম এখানে দেখেন, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে, এনআইডি নম্বর, বার্থ রেজিস্ট্রেশন নম্বর যেটা আছে সেটা দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, সম্পর্কটা সান নাকি ডাটার লিখতে হবে, নাম এবং বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে, জয়টা সন্তান তয়টা, যদি বেশি থাকে ঘর বাড়ায় নেবেন। প্রতিবদ্ধী সন্তান যদি থাকে তাহলে এটা পূরণ করবেন, এই যে পরিচিতি নাম্বার, জন্ম তারিখ, সম্পর্ক, নাম এবং বাংলা এবং ইংরেজি প্রযোজ্য নয়, যদি না থাকে তাহলে প্রযোজ্য নয়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ব্যাংক রিলেটেড ইনফরমেশান, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক হিসাবের নাম, অর্থাৎ সাধারণত ব্যাংক হিসাবের নামটা নিজের নামে হয়, তো যেটা আছে সেটাকে আপনাকে দেখে দেখে, চেক দেখে দেখে আপনি লিখবেন, হিসাব নম্বরটাও চেক বই দেখে লিখবেন। ব্যাংকের হিসাবের ধরন সাধারণত সঞ্চয়ই হয়, সেভিং অ্যাকাউন্ট, সেটা লিখবেন। এরপরে আছে ব্যাংকের নামটা লিখতে হবে, শাখার নাম লিখতে হবে, ব্যাংক রাউটিং নাম্বার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনি ব্যাংকের মধ্যে পাবেন, আর নয়তো আপনি যদি গুগলে সার্চ দেন, আমি একটু দেখাই আপনাদের, গুগলে সার্চ দিয়ে দেখেন, এখানে যে আমি লিখেছি সোনালী ব্যাংক লিমিটেড রাউটিং নাম্বার ডিমলা নীলফামারী, সো এটা একটা ব্রাঞ্চ এবং জেলা তার নাম লিখেছি, লিখে কিন্তু এই যে রাউটিং নাম্বারটা চলে এসছে, সোনালী ব্যাংক ডিমলা ব্রাঞ্চ নীলফামারী, এই যে রাউটিং নাম্বার চলে এসছে, ব্রাঞ্চ কোড, সুইফট কোড, রাউটিং নাম্বার, ডিস্ট্রিক্ট সব কিন্তু চলে আসছে, আপনি দেখে দেখে এটা নেট দেখে থেকে আপনি এখানে পূরণ করতে পারেন, রাউটিং নাম্বারটা বসায় দেবেন এখানে। এরপর আছে প্রেজেন্ট পজিশন, বর্তমান পজিশনটা কি আপনার, এখানে আছে কোড নাম্বার অফ প্রেজেন্ট অফিস, অফিসের কিন্তু একটা যে শিক্ষা অফিসের একটা কোড নাম্বার থাকে, সে কোড নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে, 6 ডিজিটের, সেটা অফিসের কাছ থেকে খোঁজ নিয়ে আপনি বসায় দেবেন। এরপর আছে প্রেজেন্ট ওয়ার্কিং প্লেস, আপনার প্লেসটা কী, অর্থাৎ আপনার স্কুলের নামটা আপনাকে লিখতে হবে, সো এখানে আপনার বিদ্যালয়ের নাম লিখবেন। এখানে আর একটা কথা বলা দরকার যে এখানে যে সব জায়গায় দেখেন এখানে ইংরেজিতে লেখা আছে সেটা ইংরেজিতেই লেখা লিখতে হবে, আর যেটা বাংলায় লেখা আছে সেখানে বাংলায় লিখতে হবে, এটা একটু খেয়াল করবেন। এরপরে আছে প্রেজেন্ট, এরপরে আছে আপনার প্রেজেন্ট পোস্ট, আপনার পোস্টের নাম লিখবেন, তারপরে বর্তমান পদে যোগদানের তারিখ, প্রেজেন্ট গ্রেড, আপনার বর্তমান বেতন গ্রেডটা কী, বর্তমান স্কেল কী, বর্তমান শ্রেণীটা আছে, তৃতীয় শ্রেণীর কর্মচারী। এরপর আছে প্রেজেন্ট ডিডিও অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, যিনি আপনার বেতনটা করেন, তিনি সাধারণত উপজেলা শিক্ষা অফিসার অর্থাৎ
উপজেলা এডুকেশন অফিসার ইউইও, ইউইও তারপরে আপনার যে উপজেলা সেই উপজেলার নাম আপনি লিখবেন। সো বিল গ্রুপটা অপশনাল। এরপরে আপনাকে যেতে হবে যে প্রথম যোগদান ফার্স্ট জয়নিং নিয়ে কিছু ইনফরমেশান দিতে হবে, ডেট অফ ফার্স্ট জয়নিং লিখতে হবে, র্যাঙ্ক অ্যান্ড ডেজিগনেশন অ্যাট ফার্স্ট জয়নিং, ওই সময় আপনার পদবিটা কী ছিল ইংরেজিতে লিখতে হবে, গ্রেড অ্যাট ফার্স্ট জয়নিং প্রথম যোগদানের তারিখে গ্রেড কত ছিল, প্রথম যোগদানের তারিখে স্কেল কত ছিল, প্রথম যোগদানের কর্মস্থল অফিস মন্ত্রণালয় বিভাগ সেটা আপনাকে লিখতে হবে, অফিসটার নাম কী মানে অর্থাৎ স্কুলের নাম কী, ওয়ার্কিং প্লেস অ্যাট ফার্স্ট জয়নিং সেম অ্যাজ প্রেজেন্ট অফিস, আপনার ওয়ার্কিং প্লেসটা কি ফার্স্ট জয়নিংয়ের ইয়েটা আর ওয়ার্কিং বর্তমান ওয়ার্কিং প্লেসটা কি একই, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, যদি নো হয়ে থাকে তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে মিনিস্ট্রি অফ প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট কি, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন অফিসটা ডিপিইও, ফিল্ড অফিসটা আপনার লিখতে হবে এখানে, যদি এখানে নো হয়ে থাকে, আর যদি ইয়েস হয় তাহলে ইয়েস টিক দেবেন। এরপরে আছে ইনফরমেশান অন প্রমোশন অন হায়ার স্কেলস, আপনি যদি পদোন্নতি উচ্চতর স্কেল পান সেই বিষয়ে তথ্য, যে ধরনটা কী আপনাকে লিখতে হবে, কোন গ্রেড, সরি এই যে এখানে ধরনটা যে আপনার পদোন্নতির ধরনটা কী, প্রাপ্তির তারিখ, তারপর বেতন গ্রেড মানে এইখানে আপনি কী পেচ্ছেন, টাইম স্কেল পাচ্ছেন নাকি সিলেকশন গ্রেড পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে এখানে। এরপরে প্রাপ্তি আপনি কত তারিখে পেয়েছেন, বেতন গ্রেডটা কোন গ্রেডে গেছে, বেতন স্কেলটা কোন স্কেলে আছে এবং মূল বেতন কত ছিল, এভাবে যতগুলো আপনি পদোন্নতি পেয়েছেন বা উচ্চতর স্কেল পেয়েছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে, সিলেকশন গ্রেড বা টাইম স্কেল এখানে লিখতে হবে। এরপরে আছে বর্তমান মূল বেতন ও ভাতা দি, এই যে মূল বেতন, তো মূল বেতনটা আপনি লিখবেন, দায়িত্ব ভাতা তো চলতি দায়িত্বের ক্ষেত্রে যে ভাতাগুলো হয় সেটা আপনি লিখবেন, যাতায়াত ভাতা যদি থাকে, শিক্ষা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা সাধারণত আমাদের থাকে না টিচারদের, যেটা যেটা ভাতা আছে আপনার ভাতাগুলো লিখতে হবে। এরপর আছে কর্তনসমূহ, কর্তনসমূহ আমাদের এইগুলোর কর্তন সাধারণত হয় না আমাদের প্রাথমিক শিক্ষকদের, কিন্তু প্রথমটা যে কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলের একটা টাকা কাটে সেই টাকাটা কত, যে 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে, যেটা কাটে সেটা আপনাকে লিখতে হবে। এরপর আছে সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং এর অগ্রিম সংক্রান্ত তথ্যাদি, প্রথমে আছে জিপিএফ, তো জিপিএফের দুই ধরনের জিপিএফ আছে, একটা হচ্ছে সুদসহ একটা হচ্ছে সুদ ব্যতীত, আপনার কোনটা সেটা টিক দিতে হবে। এরপর হিসাব নাম্বারটা লিখতে হবে, ভলিউম নাম্বার, সর্বশেষ পৃষ্ঠা নাম্বার, বর্তমান মাসিক চাঁদা কর্তনের পরিমাণ, এই বিষয়টা আপনারা কোথায় পাবেন, হিসাব ভলিউম এবং সর্বশেষ পৃষ্ঠা নাম্বার, এটা আসলে আপনি যদি ট্রেজারি থেকে একটা স্লিপ নেন, কালেক্ট করেন আপনার জিপিএফের স্লিপ, তাহলে কিন্তু আপনি এই সব তথ্যগুলো পাবেন, সেটা দেখে দেখে আপনাকে এটা পূরণ করতে হবে। এরপর আমরা চলে যাবে চলমান জিপিএফ অগ্রিম, অর্থাৎ যদি লোন থাকে সেই লোনটা কীভাবে আছে সেটা আপনাকে লিখতে হবে, যে প্রথম অগ্রিম কত ছিল, দ্বিতীয় অগ্রিম, তৃতীয় অগ্রিম, চতুর্থ অগ্রিম, এগুলো অবশ্যই আপনার বোঝেন, মঞ্জুরি নম্বরটা কী, মঞ্জুরির তারিখ কত, মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ, মোট কিস্তির সংখ্যা কত ছিল, কিস্তি পরিশোধ শুরুর তারিখ কত ছিল, পরিশোধিত কিস্তির সংখ্যা কত, সুদের মোট পরিমাণ ছিল, এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো কিন্তু আপনি ট্রেজারি থেকে আপনার জিপিএফ অ্যাকাউন্টের বিপরীতে আপনি তুলতে পারবেন, তুললেই কিন্তু আপনি এগুলো সব ইনফরমেশানগুলো এখানে লিখতে পারবেন। এই টোটাল, তারপরে আছে সমন্বয়কৃত অর্থের পরিমাণ, সুদের কিস্তির সংখ্যা, পরিশোধিত সুদের কিস্তির সংখ্যা, এটা সবগুলোই আপনার ওখান থেকে পাবেন। এরপর আছে বর্তমান ঋণ সংক্রান্ত তথ্য, তো বর্তমান ঋণ সংক্রান্ত তথ্য যাদের ইএফটি নাই, করা নাই আসলে, প্রাইমারি টিচার দিয়ে ইএফটি করা নাই, গৃহ নির্মাণ ঋণ আসলে তারা পাওয়ার কথা না, সো এই অংশটা হয়তো আপনি পূরণ করার প্রয়োজন হবে না। এরপরেও যদি আপনি কম্পিউটার ঋণ, মোটরসাইকেল ঋণ, মোটর কার ঋণ, বাইসাইকেল ঋণ এগুলো পেয়ে থাকেন তাহলে আপনি এখানে লিখতে হবে, সাথে মঞ্জুরি নম্বর, মঞ্জুরির তারিখ, ঠিক আগের মতো জিপিএফের মতো এই তথ্যগুলো আপনাকে এখানে লিখতে হবে, যদি না থাকে তাহলে এটা আপনি ব্লাঙ্ক রাখবেন। এরপর আছে গৃহীত অর্জিত ছুটি, লিয়েন সম্পর্কিত তথ্যাদি, এই যে অনুমোদিত ছুটি, এখানে দেখেন এখানে অনুমোদিত ছুটি, এই যে ছুটির ধরনটা কী ধরনের ছুটি ছিল এটা আপনাকে লিখতে হবে, মেডিকেল লিভ নাকি মাতৃত্ব নাকি নৈমিত্তিক, কী ধরনের ছুটি ছিল এটা লিখতে হবে, বেতনের প্রকৃতি কী ছিল, পূর্ণ বেতনে নাকি অর্ধ বেতনে নাকি বিনা বেতনে, ছুটির উদ্দেশ্য কী ছিল, মঞ্জুরি আদেশ নম্বর, মঞ্জুরি আদেশের তারিখ, আপনার যে পেপার ছিল, আদেশ ছিল সেই আদেশের তারিখ, সেই কাগজটা বের করলে আপনি এখানে পাবেন, শুরুর তারিখ, শেষের তারিখ, সমাপ্তির তারিখ, মোট ভোগকৃত ছুটি কতগুলো ছিল, দেখেন এখানে আছে ছুটির ধরনটা কী, এই যে ছুটির ধরনটা অর্জিত ছুটি নাকি প্রসূতি ছুটি নাকি অধ্যয়ন ছুটি, এই ছুটির ধরন আপনি এখানে লিখবেন। এরপরে আছে ছুটির উদ্দেশ্য, এই যে ছুটির উদ্দেশ্য, হজ গমন, বহি বাংলাদেশ গমন নাকি শ্রান্তি বিনোদন নাকি আরও অন্য কিছু থাকতে পারে সেটা আপনি এখানে লিখবেন। এরপরে আছে লিয়েন, লিয়েনটা সাধারণত থাকে না, তারপরেও যদি কেউ বহি বিদেশ গমন করে থাকেন
পড়াশোনার উদ্দেশ্যে বা অন্যান্য পড়াশোনার উদ্দেশ্যে যদি ছুটি নিয়ে থাকেন, সেই ছুটিটা এখানে আপনি বসাতে হবে। যে লিয়েন কারেন্ট প্রতিষ্ঠানটা কে, কোন প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়েছেন, মঞ্জুরির আদেশ নাম্বার, আদেশের তারিখ, শুরুর তারিখ, সমাপ্তির তারিখ, মোট সময়কাল, লিভ, স্যালারি, কন্ট্রিবিউশন, ঠিক আছে, এই তথ্যগুলো আপনি সেই আদেশের মধ্যে পেয়ে যাবেন, ওখানে লিখবেন। এটা সাধারণত বেশিরভাগ শিক্ষকের নাই। এরপরে আছে শৃঙ্খলামূলক ব্যবস্থা। আপনার যদি কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা থাকে, আপনি সেখান থেকে সেই দণ্ড কী ছিল, দণ্ডের ধরন কী, আদেশ নম্বর কী, আদেশের তারিখ কী, শুরুর তারিখ, শেষ তারিখ, শাস্তির আদেশের আলোকে পূর্বনির্ধারিত বেতন কী ছিল, মন্তব্য কী ছিল, এগুলো সব আপনি পাবেন। তো এখানে দেখেন এই যে দণ্ডের প্রকৃতিটা কী, যে লঘুদণ্ড নাকি গুরুদণ্ড, তারপর আছে দণ্ডের ধরন কী ধরন, তিরস্কার নাকি বাধ্যতামূলক অবসর, এই বিষয়গুলো দেখে আপনি এখানে পূরণ করতে পারবেন। এরপরে সর্বশেষ যে অংশটা দেখা যাচ্ছে, চাকরিজীবীর অবর্তমানে পেনশন প্রাপ্তির উত্তরাধিকারী মনোনয়ন, এই যে মনোনীত ব্যক্তির পরিচিতি নাম্বার থাকবে, অর্থাৎ আপনার যখন আপনি রিটায়ার্ড করবেন অথবা মৃত্যু যদি হয়ে যায়, তাহলে তখন আপনার পেনশন প্রাপ্তির উত্তরাধিকারী কে হবে, তার এখানে মনোনয়ন, পরিচিতি নাম্বার, জন্ম তারিখ, সম্পর্ক, তার নাম বাংলায়, বৈবাহিক অবস্থা, প্রতিবন্ধী অবস্থা, মনোনীত অংশ, শতকরা হারে তার মনোনীত অংশটা কত হবে, 100% হবে নাকি 50% হবে, সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সো এই হচ্ছে অবস্থা, আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন।